গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমরা ভালো আছো। চলো সকালে ঘুম থেকে উঠে ঘর একটু পরিষ্কার করে নিয়ে আমি এখানে চা বসিয়েছি। চলো চাটা আগে বসাই। সকালবেলা ঘুম থেকে উঠেই আগের কাজ চা বসানো, মানে ঘুম থেকে উঠেই চা বসানো না, বাসি কাপড় সব ছেড়ে ছুড়ে তারপর ওয়াশরুম গিয়ে তারপরে এসে চা বসাই। চা খেয়ে তারপর আমি কাজ সমস্ত কাজ আরম্ভ করি। এটা হচ্ছে জন্মদিনের আগের দিনের ব্লগ। দেখো, ঘর আমি পরিষ্কার করে নিয়েছিলাম, আমার ছেলে আজ স্কুল যায়নি, আজকে রবিবার ছিল, ও পড়তে বসেছিল, একটু বাথরুমে গেছে, বই খাতা সব বের করে দিয়ে। দেখো এখানে আমি জন্মদিনের জন্য কী কী কিনে এনেছিলাম, দেখানো হয়নি সেটা আগের ভিডিও। এটা এখানে দেখো, একটা ছোটো প্লেট আনা হয়েছে কিছুটা কেক দেওয়ার জন্যে, এখানে বড় প্লেট আনা হয়েছে, এখানে দুটো গ্লাস আনা হয়েছে। চলো এবার ঘর দর সব পরিষ্কার করে নিই, কেন জন্মদিন আগে একটু ঘর দর পরিষ্কার না করলে হয় বলো? এত লোকজন আসবে। আমি এমনি সময় সবসময় পরিষ্কার করি, তাও একটু মনে হয় সব কিছু একটু ভালো করে মুছি, একটু ভালো করে ক্লিন করি। এইগুলো আমি সবসময় মুছি, পরিষ্কার করেই রাখি, কেন উপরের ঘরে খুব ধুলো পড়ে। যখনই সময় পাই আমি মুছে নিই, বেশিরভাগ দিনই আমি মুছি, খুব কম যখন তাড়াহুড়ো থাকে, একটু মিস হয়ে যায়, হয়তো স্কুলে দেরি হয়ে যাবে তখন মিস হয়ে যায়। পুরো এগুলো পুরো ঝুল পড়ে যায়, সব পরিষ্কার করে নাও ভালো করে। চলো আগে আজকে সবই ক্লিন করবো, ফ্রিজ ফ্রিজ সবই ক্লিন করবো, তারপরে রান্না করব। রান্না আমি আর ছেলে খাবো, বাবা ওর বাবা নেই, কাজে গেছে, আজকে তাও সেরকম একটা কিছু রান্না করবো না, যা করা রাত্রিরে করবো। ওর বাবা নেই, আমি আর ছেলে খাবো, আর বাজারও হয়নি, কে যাবে বাজারে, ওই জন্যে যা আছে ঘরে তাই রান্না করে নেবো। চলো কি রান্না করি তোমাদের পরে দেখাবো, এখন ঘর দর আগে পরিষ্কার করি। দেখো ফ্রিজের মাথাটা দেখো পুরো ধুলো পড়েছে, কেমন আমাদের চাল থেকে এরকম পাতা পড়ে, কেন চালের আমাদের ঘরের পেছনে একটা নিম গাছ আছে, দেখা যায় জানলা দিয়ে, ওই নিম গাছে পুরো ডাল আমাদের চালের ওপর। এবার ওই পাতাগুলো পড়ে, পাতাগুলো চালে থাকে, চালের মধ্যে পড়ে, এবার ওখান থেকেই কোনোভাবে আসে পুরো পাতা ওপরে। যখন একটু ঝড় হয়, মানে বৃষ্টির সময় এমনি একটু আধ হাওয়া হলেই আমার ঘরে পুরো ওই পাতা ভর্তি হয়ে যায়। এ দেখো এই জায়গাটাই পাতাটা পড়ে, এই জায়গাটা একটু টিনটা ফাঁকা মতো রয়েছে, কেন আমাদের উপরে চালে টিন দেওয়া আছে, একটু ফাঁকা মতো আছে, মনে হয় ওখান থেকেই পড়ে। অনেক কিছু করেছি কিন্তু কিছুই হচ্ছে না, তবুও সেই পড়ছে। এত নোংরা হলে ভালো লাগে প্রায় পরিষ্কার করতে? আমার ফ্রিজটা দেখো মনে হচ্ছে স্টিকারের একটা বাজার লাগানো ফ্রিজের মধ্যে, যত স্টিকার কিনবে সব ওর মধ্যে লাগিয়ে দেবে, স্কুল থেকে আসবে আগে ওগুলো লাগাবে, তাও এখন কিনে দিচ্ছি না বলেই তাই লাগাচ্ছে না, নাহলে পুরো ফ্রিজটাই ভর্তি করে দিত, ফ্রিজের কালার আর বোঝা যেত না। ওর একটা নেশার, ও স্টিকার কিনবে, পুরো ফ্রিজটাকে স্টিকারে ফ্রিজ করে দিয়েছে। চলো আগে এগুলো পুরো ক্লিন করে নিই, ভেতরটা আমার ক্লিনই আছে, আমি শুধু ওপরটা পরিষ্কার করছি, কেন ভেতরটা আমি সবসময় পরিষ্কারই করি। রেগুলার যদি কোনো জিনিসই রেগুলার পরিষ্কার করা যায়, তাহলে একসঙ্গে অনেকটা কাজ হবে না পরিষ্কার করার জন্যে। এখন চলো সব পরিষ্কার করে নিই, ওপরটা আমি মাঝে মধ্যেই করি কিন্তু ভেতরটা আমি সবসময় করি, একটু আধ কিছু লেগে গেলেই আমি একটা কাপড় দিয়ে মুছে নিই। আমি একটা ওই লিকুইড সাবান আর ভিনিগার একটু জল দিয়ে একটা এরম লিকুইড মতো করে রেখেছি, সেটা দিয়ে আমি মুছি ভেতরটা। সেটা দিয়ে মুছলে কি হয়, ফ্রিজের যে স্মেলটা আছে, নোংরা গন্ধ হয় ফ্রিজে, সেই গন্ধটা হয় না, যেহেতু ওর মধ্যে ভিনিগার দেওয়া থাকে, সুন্দর একটা স্মেল আসে ফ্রিজ থেকে। তরকারিপত্র রাখলে কেমন একটা গন্ধ বেরোয় না, ফ্রিজটা খুললেই সেরকম গন্ধ বেরোয় না, যদি ভিনিগার দিয়ে ফ্রিজটা মোছা হয়।
আমি ভিনিগারের মধ্যে একটু লিকুইড সাবান আর একটুখানি জল দিয়ে গুলে রেখে দিই, দিয়ে ওটা সবসময় একটু একটু করে দিয়ে আর মুছে নিই। তাহলে কি হয়, ফ্রিজটা গন্ধ হয় না, সবসময় পরিষ্কারও থাকে, একসঙ্গে পুরো সব কিছু খুলে পরিষ্কার করারও সমস্যা থাকে না। এই ম্যাটগুলো আমি কিনেছিলাম ফ্রিজেরটা বেছানোর জন্য, কিন্তু ফ্রিজটা বড্ড অন্ধকার অন্ধকার লাগে, কিছুই খুঁজে যেন পাই না। তার চেয়ে কাঁচ লাগানো আছে, ওইটাই বেশি ভালো লাগবে। যদি আমি ওরকম হোয়াইট কালারের যদি ওরকম পাই ম্যাটগুলো, তাহলে ওরকমই কিনবো, যাতে ফ্রিজের নিচের তাকে কি আছে ওটা দেখতে পাই। এ দেখো এই চাটুটা, আমি এখন রুটি খুব একটা করি না এর মধ্যে, কেন যেহেতু আমি ওই ওটাকে কি বলে জানি না, চিমটি না কিছু একটা সামথিং কিছু বলে, ওটা দিয়েই রুটিটা সেকি বলে। আর এটা নাবি নাবি করলে কি হয়, এটা ঠান্ডা হয়ে যায়, মোটা তো অনেকটা চাটুটা, এটা গরম হতেও সময় লাগে, ওই জন্য পাতলা চাটুটা দিয়ে করি। আর ওতে আমি একটা একটা করে যখন করি তখন ওতে করি। আর এটা নাবিয়েছিলাম সেদিনকারে পরোটা করার জন্যে, কেন ওই চাটুতে আবার পরোটা ভালো হয় না, পুড়ে যায়। সেইগুলো মাঝে মধ্যে একটু কিছু কলিন বা লিকুইড সাবান দিয়ে মুছে নিলে পুরো পরিষ্কার থাকে, কেন রান্না হয় এখানে তেল ছিটে তো হবেই। আর ওইদিকে দেখছো সাদা মতোটা কি, ওটা আমার ওই সিংহাসনটা, ঘর দিয়ে দেখা যায় যেটা দেখেছো তোমরা, ওই সিংহাসনটা একটু বেরিয়ে আছে এদিকটা, এটা একটা জানলা ছিল, ওটাকে কভার করে নিয়েছি, কারণ দেয়ালের সাইডে কাজ লাগিয়ে আমার সিংহাসন ঠাকুর বসানো ছিল, ওটাতে টুলের ওপর উঠে পুজো দিতে হতো, সমস্যা হতো পুজো দিতে, ছেলেও পুজো দিতে পারতো না, ও তো হাতই পেতো না, মাঝে মধ্যে তো ওই দেয়, ওই জন্য সিংহাসনটা আমি জানলাটা বন্ধ করে দিয়ে ওখানটায় সিংহাসন করেছি কাঠের। আর ওটা তো ওপরে আমাদের দেয়ালের ওপরে দরজার ওপরটায় কাঁচ দিয়ে করা ছিল, সেখানে ছেলে হাত পেত না। এদিকে আমি একটু মোবাইলটা একটু সেট করে নিচ্ছি, দেখো এগুলো সব পরিষ্কার করে নিচ্ছি। এগুলো রোজকার মোছাটাই ভালো, কারণ ধুলো পড়ে খুব। আর আমার বারান্দার জানলাটা দেখো তো কত বড়, ওখান দিয়েও তো হাওয়া বাতাস আসে কিন্তু ধুলোও তো আসে। একটা তেলের প্যাকেট কেটেছিলাম, ওইটা আবার আমি একটু জারের কাছে এ করে রেখেছিলাম। ওটা সাদা তেলের জার, আমার সমস্ত মাসকাবারি বাজার এর মধ্যেই বেশিরভাগই থাকে। আর যেগুলো হয়তো এক্সট্রা জিনিস কিছু আনা হয় সেগুলো একটা বালতির মধ্যে করে আমি রেখে দিই। সব কিছু তো ঢালা হয় না, মানে বেশি বেশি আনা হয়, সব তো আর ধরে না। আর আমার হাতের নখগুলো দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার নিজের নখ না, এটা নেল আর্ট করা, সেদিনকে আমি একটা নেমন্তন্ন বাড়ি গেছিলাম তখন করেছিলাম, তার আগের দিনই করেছিলাম যাব বলে, আমার নখ থাকে না ওই জন্য আমি বেশিরভাগই নেল আর্ট করি। আমার নখ আর চুলে কিছু করতেই এটাই, এই দুটোই আমার খুব ভালো লাগে, চুলে নতুন নতুন এক্সপেরিমেন্ট বা নতুনভাবে চুল কাটা, এইগুলো আমার খুব ভালো লাগে। আমি খুব সাজি না বা অনেক লিপস্টিক পরিও না, কিন্তু আমার এই নখ আর এতেই চুলেই বেশি ভালো লাগে কিছু করতে নতুন নতুন। আমি চুল অনেক কাটি এখন, আজ অনেক দিন হয়ে গেছে চুল কাটা হয় না, অনেক দিন বলতে গত বছর পুজোর সময় কেটেছিলাম, এবছর আর কাটা হয়নি, অনেকটাই বড় হয়ে গেছে, ভাবছিলাম কিন্তু চুলটা কেটে দেবো, স্টেপ কাটলে তো অনেকটা চুল বাদ হয়ে যাবে। ইচ্ছা তো ছিল আবার আর একবার স্মুথনিং করাবো, কিন্তু বারবার স্মুথনিং করালে চুলও খারাপ হয়ে যায়, দেখা যাক কী করি। ভেবেছিলাম একবার ক্যারাটিন ট্রিটমেন্ট করবো তারপর স্মুথনিং করবো, কিন্তু করবো পরে করবো, এখন এইসব আগে সমস্যাটা মিটুক, তারপরে চুলের ওপর কী করি সেটা দেখবো, কাটবো কী রাখবো পরে দেখবো। এখন চলো ঘরদোর ভালো করে পরিষ্কার করে নিই, আর এখন যেই কাজে নেমেছি সেই কাজটা ঠিক করে করি, তারপর এইসব চিন্তা করব। চলো আগে সব মুছে নিই। আর এখানে পাথরগুলো দেখো ওই লিকুইড সাবান দিয়ে
মুছেছি। আর এখানে আমি দেখো নিচে মাছ বের করে রেখেছি, এটা হচ্ছে আমুদি মাছ, আমুদি মাছটা ঝাল করব। আর এখানে চলো অনেকটাই বেলা হয়ে গেছে, কাজ করতে করতে ছেলেকে চান করে দিই, এখানে গরম জল বসাচ্ছি। ও গরম জলে সাধারণত চান করেন না, সবে জ্বর দিয়ে উঠেছে বলে ওকে এখন আমি গরম জলই চান করাচ্ছি। আমি ওর জন্যে বালতি করে জল রোতে দিই, সেই জলেই চান করাই। বালতিটা ওর বের করা হয়নি যে বালতিতে রোদে দিই, তাই জন্যে রোদে দিইনি, গরম জল করেই চান করাচ্ছি। এই দেখো চান বান চান করে আমি চলে এসেছি, রান্নাবান্নাও করে নিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। অনেক বেলা হয়ে গেছিলো, দেখো কী কী রান্না করেছি সেটা তো দেখতেই পাচ্ছ। আমি আর ছেলে খাবো ওই জন্য বেশি কিছু করিনি, ভাত তো বেশি করে করে নিয়েছি কিন্তু ডাল এগুলো কমই করেছি, যেহেতু রাত্রিরে হয়তো মাংস নিয়ে আসবে বাবা, কেন আজকে রবিবার, ছেলে তো মাংস ছাড়া খাবে না, বুঝিয়ে বাজিয়ে এখন তবু খাচ্ছে কিন্তু রাত্রিরেও তো আর খাবে না, ও রবিবার মানেই মাংস খাবো, নইলে ভাত খাবো না। আর যেদিনকার মাংস হবে না সেদিন চলে যাবো মাসির বাড়ি খেতে, মাসির বাড়ি কাছে না, বাবাকে বলবে দিয়ে আসো মাসির বাড়িতে, আমি মাসির বাড়িতেই খাবো। আর যদি মেসো আছে মেসোর সঙ্গে চলে যায়, যেখানে আমি খাবো না আমি মাসির বাড়ি যাব। ও জানে এখানে না ওখানে, রবিবার আমাদের প্রায় সবার বাড়িতেই মাংস হয়, বলছে বেগুন ভাজা খাবো না, শুধু মাছ ভাজা দিয়ে ডাল দিয়ে ভাতটা খাবো। ও মাছ ভাজা দিয়ে ভাত খেতে খুব ভালোবাসে, আর মাছ মাংস এটা তো খুবই ভালোবাসে, খেতে মাছ মাংস ছাড়া ভাত খেতে পারে না। আর দেখো তো আমাদের রোজই মাছ হয়, খুব কমই আমরা নিরামিষ খাই, নিরামিষ খাই না বললেই চলে, কিন্তু খুব কমই খাই, তখন খুব সমস্যা হয়। আমার ছেলে একদম ডিম খেতে চায় না, ও ডিম একদম ভালোবাসে না, মাছ যাই মাছটাও খাবে কিন্তু যাই মাছের বলতে আবার ওই গঙ্গার ওই নেড়ে মাছটাও একদম খেতে চায় না, কিছু কিছু কাঁটা ওই চারাপোনা এইসব খায় না, বাদবাকি মাছগুলো সবই খায় মোটামুটি। আমার তো ডাল দিয়ে আর বেগুন ভাজা দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে, আমার মাছ আমারই মাছ খুব একটা ভালো লাগে না, কিন্তু ঘরে ছিল কী করবো, ও তো মাছ ছাড়া ভাত খাবে না, তাই ওইটাই করেছি। চলো খেয়ে দিই নি, তারপরে দেখি কী করি। এই যে খেয়ে দিয়ে রেডি হয়ে গেছি, যাচ্ছি এখন আমরা লেক মলে, দেখো ও যাচ্ছে আমিও যাচ্ছি আর আমার দাদার বউ যাচ্ছে, ও আর কে যায় যাই না ওরাদের মধ্যে, চলো যাই কি আনবো দেখাবো তোমাদেরকে। আর লেক মলে যদি আমি কিছু এ করতে পারি, শ্যুট করতে পারি তো করবো, চলো। দেখো লেক মলে পৌঁছে গেছি আমরা, এটা হচ্ছে স্মার্ট বাজার লেক মলের মধ্যে, দেখো আমরা এখানে বেশি কিছু কিনবো না, শুধু কোল্ড ড্রিঙ্কসটাই নেবো। এখানে চকলেট দেখছি দেখছি আর ওরকম পার্ক আছে কিনা, কিন্তু পার্কটা খুঁজে পাইনি, নেই মনে, সাধারণত নেই মনে হচ্ছে, তাই কেন অনেক জায়গায় দেখেছি নেই। এখানটা দেখো লেক মলটা অনেকটাই বড়, দেখো এর মধ্যে অনেক ভাগ ভাগ করা আছে, অনেক কিছুই আছে। আমরা উপরে ফ্লোরে আছি, ওখান থেকে ভিডিওটা করছি, দেখো ওপরে আবার ওপরে তিনতলা ওপর ম্যাক্স প্যাক্স আছে। আর এখানে দেখো একটা যেতে গেছি লেক মল থেকে, এবার চলো ঘরের কাজগুলো করে নিই, এখন জামা ছাড়বো না, আবার একটু বেরোবো, একটু কিছু কেনার আছে, চলো কি আনলাম সেটা তোমাদের সাথে দেখাই। এই দেখো ওখানে গেছিলাম এই কোল্ড ড্রিঙ্কস আনার জন্য, এখানে কোল্ড ড্রিঙ্কসগুলো অনেক কমে পাচ্ছিলাম ওই জন্য ওখানে গেছিলাম, আমি কালকে গিয়েছিলাম যেহেতু দেখেছিলাম ওই জন্য আজকে আবার গেলাম, কালকে আনতে পারবো না বলে ওই জন্য আনিনি, একা তো এতগুলো ক্যারি করতে পারবো না, ওই জন্য টোটাল নিয়েছি এখানে ছটা, দেখো টোটাল ছটা এনেছি, কেন খাওয়ার পরে এগুলো দেওয়া হবে ওই জন্য আনা হয়েছে। চলো আবার বেরোবো, যদি কিছু কিনি তো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। কিছু কিনি মানে একটু বেলুন ফেলুন কিছু কিনতে যাব, ওই জন্যেই জামা ছাড়বো না আবার যাব, আর তো সময় নেই, আর একদিন হাতে আছে ওই জন্যে। ঠিক আছে চলো ঘরে কাজ করে নিই, দিয়ে সন্ধে ফন্দে দিয়ে নিই, তারপরে আবার বেরোবো,
चलो एबारे रान्ना बसाई। एखाने देखो कड़ाई तेल दिएछि, ओर मध्ये एकटु नून आर हलुद दिएछि, दिए आलूटा भेजे निच्छि। आर एखाने देखो मांस, मांस बोलते गिरे मेटे सब मिलिए सब निएछि। ওতে আলু না দিলে ভাল লাগে, কিন্তু আলু না দিলে কি যে আমরা ভাতটা খাবো শুধু শুধু। দেখো অনেকটাই মাংস, মানে 1 কেজি কাছাকাছি মাংস নিয়ে এসছে। এটা ঠিক মাংস না, যারা খাও তারা জানো সব মিশানো রয়েছে। তা বলে আবার ছাড় না, গিলে মেটে গলায় সব মিশিয়ে একটু মাংস দিয়ে নিয়ে এসছে। কারণ মুরগির মাংস শুধু মাংসটা ভালো লাগে না, ওই জন্য একটু মিশিয়ে নিয়ে আসে সব রকম। আর রাত্রিবেলা তো আমাদের বেশিরভাগ লেগ পিসটাই আনা হয় শুধু, কিন্তু রাত্রিবেলা হয়তো দেবে না লেগ পিস, সব মিশিয়েই দেবে। ওই জন্যে ওরকম নিয়ে এসছে, মাংস আনিনি খুব বেশি, অল্প করেই নিয়ে এসছি। ওর সঙ্গে মিক্স করে দিয়েছি, একসঙ্গে করবো। আজ যদি তরকারি থেকে যায় কালকে হয়ে যাবে। আর ওই মাংসটা করলাম যাতে কালকের তো সোমবার, মঙ্গলবার ছেলের জন্মদিন, কালকে একটু সব কাজ একটু তাড়াতাড়ি করতে হবে, কিছু জিনিস গুছিয়ে রাখতে হবে। তারপরে আমরা ওই একটা চিকেন ফিঙ্গার বানাবো, সেটাও বানাতে হবে, অনেকটাই হবে। ওই জন্য একটু সময় নিয়ে করতে হবে, ওই জন্য তা রান্নাবান্না যদি কমপ্লিট করা থাকে ওগুলো করে নিতে পারবো। আবার রাতের রান্না আছে কালকের, এটা তো আমাদের সকালে হয়ে যাবে, কিন্তু রাতের রান্না আছে, সবই সারতে হবে। ওই জন্য যদি মাংসটা থাকে তাহলে একটু ভাত করে নেবো, আর কিছু একটু ভেজে নেবো, কি উচ্ছে বুঝে ভাতে দিয়ে দেবো, হয়ে যাবে তাহলে খাওয়া। চলো আজকের মতো এইটাই, এইটুকুই। আবার দেখা হবে নেক্সট ব্লগে। দেখো মাংস তো সবাই করতে জানো, তবু আমি একবার দেখিয়ে দিচ্ছি। টাটা, বাই বাই, গুড নাইট।